বিরতির পর স্বাগত। রাজ্যে বেশ কয়েকদিন যাবত বাইক চুরির ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে। কোথাও একেবারে রাস্তার মূল ফটক থেকে বাইক চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও রাতের অন্ধকারে নিশু কুটুম্বের দল বাড়ি ঘর থেকে বাইক চুরি করে নিয়ে যাচ্ছে, এবং সেই অভিযোগ রীতিমতো একের পর এক জমা পড়েছে পশ্চিম থানায়। তাই এবার পশ্চিম থানার পুলিশ মাঠে ময়দানে নেমে দুটি বাইক সহ এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পশ্চিম থানার পুলিশ জানাচ্ছে যে ইতিমধ্যেই যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে তুলে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে, আদালতে তোলা হবে, এবং সেই বিষয়ে নিয়েই কিন্তু বিস্তারিত পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তিনি ঠিক কি বলছেন শোনাচ্ছি। গত 15/6/2024 তারিখে আমরা একটা চুরির কেস, বাইক চুরির কেস আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথমে একটা নাম্বারলেস হিরোন্ডা 200R বাইক আমরা একটা সিজ করি, এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি। তাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল, আলমগীর মিয়া, তার বাড়ি হল চান্দিদামুড়া, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি, এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিসিয়াল আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল। তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরো দুটি বাইক উদ্ধার করি, TR01U8650 হোন্ডা শাইন, এবং TR01AS6646 আরো দুটো বাইক উদ্ধার করি, এবং তাকে অ্যারেস্ট করে আজকে পুলিশ সীমান্তে তাকে আদালতে আমরা নামটা কি নামটা হলো সমীর মল্লিক, বাবার নাম অমরেশ মল্লিক, নোয়াবাদি জিরানি। ওর সাথে তুই আর কেউ জড়িত আছে? ওর সঙ্গে আরো জড়িত আছে, এগুলো তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না, এবং আরো বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি, রিমান্ডে এনে আমরা বাকিটা। আচ্ছা, যাকে আপনারা আটক করেছেন ও কি প্রথম কেসটার সাথে জড়িত আছে? তারপর জিজ্ঞাসাবাদ করে আরো দুইটা বেরিয়ে আসে। আপনারা শুনলেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য। তিনি বলছেন যে এই চোর চক্রে আর কারা যুক্ত থাকতে পারে সে বিষয় নিয়েও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার নাম সমীর মল্লিক, বাড়ি তেলিয়ামোড়া, এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে তাই জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।